আদম আলাইহিসসালামের সন্তান ছাড়া, মা হাওয়ার গর্ভের সন্তান ছাড়া তো আর পৃথিবীতে কোনো সন্তান ছিল না। তাই আদম নবী আলাইহিসসালামের শরীয়তের আমল ছিল, আল্লাহ তাআলা মা হাওয়ার গর্ভের ভিতরে প্রত্যেকবারই যমজ সন্তান দান করতেন। সুবহানাল্লাহ, যমজ সন্তানগুলো একজন ভাই একজন বোন থাকতো, যমজ একসাথে যেই দুই সন্তান জন্ম হতো, আমাদের দুই ভাই বোন যারা জন্ম হতো এরা হলো আপন ভাই বোন। প্রথমবার যেই যমজ সন্তানগুলো ভাই বোন জন্ম হয়েছে এদের ভিতরে বিবাহ বন্ধন জায়েজ নাই, পরের বার আবার দুইজন সন্তান জন্ম হয়েছে এরা ভাই বোন, এরা হলো আপন ভাই বোন। প্রথম যমজ আর দ্বিতীয় যমজ উভয়ে একজন আরেকজনকে বিবাহ করতে পারবে। আদম আলাইহিসসালামের দুই যমজ সন্তান হলো, প্রথমবার যে যমজ সন্তান হয়েছিল হযরত হাবিল, পরের বার যমজ সন্তান হয়েছে আর নাম হলো, মেয়েটার নাম হলো আকলিমা আর ছেলের নাম হলো কাবিল। হযরতে বাবা আদম আলাইহিসসালাম জানায় দিলেন হাবিল বিবাহ করবে আকলিমাকে, আর হাবিলের যমজ বোন যেটা আছে এটাকে বিবাহ করবে কাবিল। কাবিল একজন দুষ্ট প্রকৃতির মানুষ, সে ডাক দিয়া বলে আমি এই সিদ্ধান্ত মানি না। কয় কেন? কয় আমার যেই বিবি হবে সে তো দেখতে কালো অসুন্দর দেখা যায়, আর আমার সাথে যে যমজ গ্রহণ জন্মগ্রহণ করেছে সে তো অনেক সুন্দরী দেখা যায়, আমি এই বিচার মানি না, আমি আকলিমাকেই বিবাহ করব। বাবা আদম আলাইহিসসালাম জানায় দিলেন হে সন্তান, আল্লাহর পক্ষ থেকে এটা বিধান, তোমরা মেনে নাও। হাবিল নির্দ্বিধায় মেনে নিল, হে আব্বা আল্লাহর শরীয়তের বিধান যা আছে আমি তা মেনে নেব। কিন্তু হযরতে আদম আলাইহিসসালামের পরের ঘরের সন্তান তথা পরের যমজ সন্তান কাবিল তা মেনে নেয় না, সে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল। কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাবা আদম আলাইহিসসালাম জানায় দিলেন তোমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি করো, এই কুরবানিগুলো যারটা কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। হযরতে আদম আলাইহিসসালামের সন্তান হাবিল ছিল একজন ভালো মানুষ আর কাবিল ছিল একটা দুষ্ট মানুষ, দুষ্ট মানুষ। তাকে যখন কুরবানির কথা বলা হলো তার সবজি ক্ষেত ছিল, সবজির ভিতরে সবচেয়ে খারাপ সবজিগুলো আনছে। আর যখন হাবিলকে বলা হলো তার দুম্বা ছিল একটা ভালো মোটা তাজা দুম্বা কুরবানির জন্য সামনে আনলেন, তৎকালীন জামানের শরীয়তের বিধানের কুরবানিগুলো কবুল হবার আলামত ছিল আসমান থেকে একটা আগুন আইসা, যার কুরবানিটা কবুল হবে সেটা আগুনে নিমজ্জিত করে ফেলতো। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, হাবিলের দুম্বাটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিছে। যুরকন সুবহানাল্লাহ। এরপর ও কাবিল বলে আমি এই বিচার মানি না, আমার বিবি হবে কালো আর হাবিলের বিবি হবে সুন্দর, এটা হতে পারে না। হাবিল ডাক দিয়া বলে হে ভাই কাবিল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ যেমন ভাবে বিধান দিয়েছেন সেইভাবেই মেনে চলো, তাহলেই কামিয়াব অর্জন করতে পারবা। আমি আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা সেখানেই আমি সন্তুষ্ট থাকব। এক পর্যায়ে ঝগড়া বিবাদের ফাঁকে কাবিল বলে ফেললেন আমি তোমাকে হত্যা করব, নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে যত মার্ডার হবে সবগুলোর পাপের আপনার কি বলে পার্সেন্টেজ কাবিলের আমল নামায় চলে যাবে। এক পর্যায়ে কাবিল ডাক দেয়া বলে তোমাকে হত্যা করব, হত্যা করেই ফেললেন। তখনকার মানুষ মুষ্টিময় কিছু মানুষ দুনিয়াতে কিভাবে কবর দেওয়া হয় জানে না, ভাই ভাইকে মেরে ফেলেছে, ভাই ভাইয়ের শত্রু, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় বিভিন্ন কারণ, ভাই ভাইকে মারার পরে আবার ভাইয়ের লাশটা সামনে রেখে কলিজা ফেটে কান্নায় ভেঙে পড়লেন, কি করলাম সুন্দর বিবির জন্য আমি আমি আমার ভাইকে মেরে ফেললাম, আকলিমাকে পাওয়ার জন্য আমি আমার ভাইটাকে মেরে ফেললাম, এটা কেমনে করলাম, কিন্তু এখন আমার ভাইটাকে আমি কোথায় রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠায় দিলেন, একটা কাক
হাবিলের সামনে আইসা দেখে একটা কাক আরেকটাকে মেরে ফেললেন। মারার পরে নিজের যে পায়ের নখ আছে নখ দিয়া কবরের মতো গর্ত খনন করলেন। গর্ত খনন কইরা মরা কাকটাকে জীবিত কাকটায় সেখানে দাফন করে মাটি চাপা দিয়া দিলেন। কাবিল সেখান থেকে শিখলেন, শিখা তার মরা ভাইয়ের লাশটাকে কবরে দাফন করলেন। যুরকন সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমে মা হাজারা আলাইহাস সালাম এবং শিশু ইসমাইলকে মক্কাতুল মুকাররামার পাশে রাইখা নিজের এলাকায় চলে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। মাল ইখতিলাফ, ইব্রাহিম পয়গম্বরের বয়স 86 বছর, কোনো সন্তান আদি হয় নাই। আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক রব্বি হাবনি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি রিজিক দেনেওয়ালা, তুমি হায়াতের মালিক, তুমি মরণ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, জোরে বলেন একমাত্র কে? আল্লাহ সন্তান দেওয়ার মালিক, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককা আর সন্তান দান করো। 86 বৎসর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে একটা সন্তান দান করলেন, যার নাম আল্লাহর পক্ষ থেকে রাখা হয়েছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি নবী ছিলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে মক্কাতুল মুকাররামার পাশে রেখে চইলা যায়। বর্তমানে জান্নাতুল মুআল্লা যেখানে আছে সেখানের কাছাকাছি যখন চলে যাচ্ছে, মক্কার পাশে রেখা জান্নাতুল মুআল্লার পাশ দিয়া যখন নিজের দেশের দিকে রওনা হচ্ছে, মা হাজরা আলাইহাস সালাতু ওয়াসসালাম স্বামীর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে জান্নাতুল মুআল্লার কাছাকাছি চলে আসছে। এবার পিছনের দিক থেকে স্বামীকে সম্বোধন করে, হ্যাঁ স্বামী আমার, আপনি এত নিষ্ঠুর হতে পারেন না, অল্প খাবারের ব্যবস্থা, অল্প কিছু খেজুরের ব্যবস্থা, হয়তো কয়েকদিনের খাবারের ব্যবস্থা করে আপনি আমাদেরকে রাইখে চইলা যা। হ্যাঁ স্বামী আমার, আপনি তো একজন দামি নবী, জলিলুল কদর পয়গম্বর, আপনি একজন ভালো একজন স্বামী, আপনি এমন করতে পারেন না, তবে আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। কোনো কথা বলছেন না রেখে চলে যাচ্ছেন কেন আমাদেরকে এখানে রাইখা যাওয়া? এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আছে কি না? যুরকন সুবহানাল্লাহ। যদিও পয়গম্বর কিন্তু মানুষ, তার দিল আছে, রক্ত আছে, মাংস আছে শরীরে, অন্তর আছে, মগজ আছে, তিনি তো মনটা খারাপ, বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিল, এই সন্তানটার চেহারার দিকে তাকাইলে মনটা জুড়ায়া যায়। এই সন্তানটা তো ভবিষ্যতে নবী হবে, এই সন্তানটাও দেখতে খারাপ না, দেখতে আল্লাহ অনেক সুন্দর বানাইছে। কারণ কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা খারাপ বানান নাই, সমস্ত নবীদেরকে জমানার সবচাইতে সৌন্দর্য দান করেছে। যুরকন সুবহানাল্লাহ। কোন নবীরে আল্লাহ ল্যাংড়া বানায় নাই, কোন নবীরে আল্লাহ কানা বানায় নাই, কোন নবীকে আল্লাহ তাআলা আতুরা বানায় নাই, অঙ্গহীন বানায় নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে আল্লাহ সবল সুস্থ সৌন্দর্য দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। বলে এই জন্য বর্তমান জামানায় কাদিয়ানি, ভারতবর্ষের কাদিয়ানি যে ছিল সে নবী দাবি করছে, আসলে কি নবী না ভণ্ড? আল্লাহ তার শাস্তি দিছে এমন সে টয়লেটে ভুইড়া মরছে, টয়লেটের টাঙ্কিতে চুবায় আল্লাহ মারছে তাকে, তার একটা চোখ কানা ছিল। এই জন্য আমরা বলি কোনো কানারে আল্লাহ নবী বানায় নাই, আল্লাহ সমস্ত নবীর চোখওয়ালা সুস্থ সবল বানাইছে। সুবহানাল্লাহ। ভবিষ্যতে যেহেতু নবী হবে ইসমাইল পয়গম্বর, চেহারাটাও সুন্দর দেখতে, হযরত ইব্রাহিম পয়গম্বরের মনটা খারাপ, এমন সুন্দর চেহারাবান সন্তান আল্লাহ আমাকে দান করলো, তার মা সহ বাচ্চার মা সহ বাচ্চাটাকে মক্কায় রেখে চলে যেতে হবে, জনমানবহীন এলাকা, কোনো মানুষের সন্ধান নাই, মানুষের ঘর বাড়িও সেখানে নাই। মা হাজরাও কান্দে, বাবা ইব্রাহিম খলিল চোখের পানি ফেলে কান্দে। এক পর্যায়ে বাবা ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে, হে হাজেরা,
তোমাদেরকে এখানে রেখা চলে যাওয়াটা এটা আল্লাহ পাকের হুকুম ছাড়াই কিছুই না। যুরকুন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার চোখের পানি মুইসা ইব্রাহিম পয়গম্বরকে সান্ত্বনা দেয়। আমাদের মহিলারা হইলে বলতো তোমার ঘরে আইসা তো এমনি শান্তি পাই নাই, বিশ বছর ধরে সংসার করে, তিরিশ বছর ধরে সংসার করে, একদিন ভুলে পা মানতে ভুলে গেছে। মহিলাদেরকে এমন নিমক খারামি স্বভাব ওদের, ওরা বলবে তোমার কাছে আইসা কবেই শান্তি পাইছিলাম। এই স্বভাবটা মহিলাদের ভিতরে আসে না নাই? রাগের রায়ের বাগের মহিলারা ভালো, নইলে আবার আমার খানা বন্ধ করে দিব, খানা খাওয়াই তো। মহিলাদের ভিতরে একটা জাতিগত একটা স্বভাব, সবাই না অধিকাংশ মহিলাদের, হঠাৎ একদিন একটা জিনিস আনতে ভুলে গেছেন, কবে মনে আসিল আমার জিনিস আনতে, খোটা দিয়ে ফেলবে। কিন্তু মা হাজেরা তা বলে নাই, মা হাজেরা উল্টা স্বামীকে সান্ত্বনা দেয়। আমরা তো আমাদের দেশের মহিলারা বেপর্দার কারণে এত নিচে নেমে গেছে, স্বামী বিদেশ, স্বামী বিদেশ, ছয় মাসও যায় না আরেকজনের লগে ভাগে, এমন নাই? কিন্তু মা হাজেরা স্বামীকে সান্ত্বনা দেয়, হ্যাঁ স্বামী আমার শিশু ইসমাইলকে সহ আমাকে এখানে রেখে যাওয়া, পাথরি এলাকা, পানির ব্যবস্থা নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, জনমানবহীন এলাকা, জনশূন্য এলাকায় এখানে রেখে যাওয়া যদি আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, ফসলের কোনো ব্যবস্থা নাই, এটা যদি আল্লাহর হুকুম হয়, হে স্বামী আমার আপনি পেরেশান হবেন না, আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হবে। যুরকুন সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ما حضر عليه الصلاة والسلام সন্তান ইসমাইলকে দুধ পান করায়, দুধের বাচ্চা, কয়েকদিন পর্যন্ত খাবার খাওয়ানোর পরে বুকে আর দুধের ব্যবস্থা নাই, কারণ ইব্রাহিম পয়গম্বর যা পানি দিয়েছিল পানিও শেষ, খাবারের ব্যবস্থাও আর নাই, খাবারগুলোও শেষ। তারপরও স্বামী গালি দেয় না, আল্লাহর উপরে ভরসা করে চতুর্দিকে পানির তালাশ করে, খাবারের তালাশ করে, শিশু ইসমাইলের জন্য নয় নিজের খাবারের জন্য চেষ্টা করতেছে, কারণ নিজে খাইলে না বাচ্চা দুধ পাবে। আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার স্বামী হলো ইব্রাহিমের খলিল, তার শিশু বাচ্চাটাকে সহ আমাকে রাইখা চলে গেছে, আল্লাহ গো এটা যদি তোমার পক্ষ থেকে আদেশ হয়ে থাকে আমাদের রিজিকের ব্যবস্থা করো। দোয়া করে আর কান্দে, কষ্টের পরে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানটাকে রাইখা, তথা ইসমাইলকে রাইখা এক জায়গায় রাইখা, মা হাজেরা সন্তানটার দিকেও তাকায় একবার, কারণ পাহাড়ি অঞ্চল, কোন পাহাড়ের জীব জন্তু যদি সন্তান খেয়ে ফেলে তাও তো বিপদ, কারণ এটা হলো পয়গম্বরের আমানত। মা হাজেরা সন্তানটাকে পাথরের এক পাশে রাইখা, এক জায়গায় রাইখা, জনমানবহীন এলাকা হলো, পাহাড় আছে, পাহাড়ের উপরে উঠলেন, যেই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়, পাহাড়ের উপরে উঠা চতুর্দিকে খাবারের তালাশ করো, পানির তালাশ করো, কোথাও খাবারের ব্যবস্থা নাই, কোথাও কোনো মানুষ দেখা যায় না, কোনো কোনো খাবারের ব্যবস্থা দেখা যায় না। মা হাজেরা খাবারের সন্ধানে বের হলেন, আবার ইসমাইলের দিকেও তাকায়, খাবারও তালাশ করে, আবার চোখের পানি ফেলে কান্দে আর আল্লাহকে ডাক দেয়। আবার মা হাজেরা সেখান থেকে মারওয়া পাহাড়ের পথে রওনা হয়ে গেলেন। সাফা এবং মারওয়া পাহাড় পাশাপাশি দুইটা পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার সময় দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যখন আসলেন, নিচু জায়গায় যখন আসলেন, তখন ইসমাইলকে দেখা যায় না,
মা হাজরা একটা দৌড় মারছে পাগলের মতো। দৌড় মাইরা যখন মারওয়া পাহাড়ের উপরে উঠলেন, ওইটাই সন্তানকে যখন দেখা দেয় তখন দৌড়টা থামায়া দিলেন। মা হাজরা সন্তানকে দেখার জন্য খাবারের তালাশের জন্য দৌড় মারছে, এটাও মালিকের কাছে পছন্দ হয়ে গেছে। কামত পর্যন্ত যত হাজি সাহেব ওমরা করবে অথবা হজ করবে, এরাও এই জায়গায় যায় দৌড়ের একটিন করা আল্লাহ ওয়াজিব করে দিছে। যুরকন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহা সালাতু ওয়াসসালাম সন্তানের দিকে তাকায় আবার পানির তালাশ করে, খাবারের তালাশ করে। যাইতে যাইতে যেখানে যায় হাজি সাহেবরা মারওয়া পাহাড়ে আবার ঘুরে, সেখানে যায় মা হাজরা চতুর্পাশে তাকায়া তাকায়া দেখে কোথাও খাবারের ব্যবস্থা নাই। আবার শিশু ইসমাইলের দিকেও তাকায়, চতুর্দিকে তাকায় পানির তালাশ করে পায় না, খাবারের ব্যবস্থাও নাই। মা হাজরা আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে যায়, যাওয়ার সময় দুই পাহাড়ের মাঝখানে আয়েশা যখন ইসমাইলকে আর দেখা যায় না, আবার সেখানে যায় দৌড় মারছে পাহাড়ে উঠার সময়, আবার যখন দেখা যায় তখন দ্রুত গতিতে হাঁটে, দৌড় থামায় দিছে। আবার সাফা থেকে মারওয়ায় গেলেন, মারওয়া থেকে আবার সাফায় আসলেন, চারবার হলো, আবার গেলেন, আবার আসলেন, আবার যখন গেলেন তথা সাতবার হলো। মারওয়া পাহাড়ের উপরে ওইটা চতুর্দিকে তালাশ করে হঠাৎ করে তাকায় দেখে ইসমাইলের পায়ের গোড়া থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে। যুরকন সুবহানাল্লাহ। মা হাজরা আবার দৌড় বাইরা ইসমাইলের কাছে আসছে, আয়েশা দেখে ইসমাইল পা লাগায়, শিশু ইসমাইল হাত দুলে পা দুলে, পাও লড়ায় হাত লড়ায়, হঠাৎ করে পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা, একটা পাথর ছিল পাথরটা সরে গেলে এটার নিচ থেকে আল্লাহ তাআলা কূপ বের করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন। মা হাজরা আলাইহা সালাতু ওয়াসসালাম সেখান থেকে পানি পান করলেন, ইসমাইলকেও খাওয়ালেন। আল্লাহ তাআলা জমজম পানির ভিতরে এত ভিটামিন দিয়েছেন, এত আল্লাহ তাআলা এত পরিমাণ খাবারের ব্যবস্থা রেখেছেন, এত ভিটামিন দেখেছেন। কেউ যদি শুধু জমজমের পানি খায় তার পিপাসাও নিবারণ হবে, ক্ষুধাও আল্লাহ তাআলা দূর করিয়া দিবে। মা হাজরা আলাইহাস সালাম এই জন্য এটাকে জমজম বলা হয়, চতুর্দিকে পাথর দিয়া বালু করা দিয়া বেড়ি ভাত দিছে। ওই পানি এমন একটা বরকতি পানি, পুরা পৃথিবীর জমিনের সব মানুষ যদি সেখান থেকে পানি উঠা খায়, নিচে আল্লাহ তাআলা এমনভাবে কুদরত রেখেছেন, তারপরও সেখানের পানি শেষ হবে না। যুরকন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা জমজমের পানি খাবে, হাসপাতালে ক্যান্সার রোগ ধরা পড়ছে, মৃত্যু শয্যায় সজ্জিত, ডাক্তাররা সন্তানদেরকে বলে আপনার বাবাকে বাঁচানো যাবে না, সর্বোচ্চ তিন মাস এর ভিতরে আপনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুরব্বীটা টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, সন্তানদের কাছে জানতে পারলেন উনি তিন মাসের ভিতরে মারা যাবে, সন্তানদেরকে বলে হ্যাঁ সন্তানেরা টাকা পয়সা দিয়ে পাসপোর্ট লাগাও, ভিসা লাগাও, টিকিট কাটো, আমি বিদেশ চলে যাব। কয় কোথায় যাবেন? কয় আমি মক্কাতুল মুকাররমায় চলে যাব। আল্লাহর বান্দা সেখানে চলে গেলেন, সেখানে যায় জমজমের পানি পান করে আর আল্লাহর ঘর তওয়াফ করে, মাঝে মাঝে খেজুর খায়, এটা সেটা খায়, কিন্তু জমজমের পানি পেট ভরে পান করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জমজমের পানির ভিতরে আরো এত বরকত আপনি দান করেছেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, কেউ যদি জমজমের পানি খায় এই নিয়তে আল্লাহ আমার রোগ ভালো করে দাও, আল্লাহ তার রোগ ভালো করে দিবে। কেউ যদি এই নিয়তে খায় আল্লাহ আমার অন্তরটা পরিষ্কার করে দাও তথা আমার জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও, জমজমের পানি খাওয়ার বরকতে আল্লাহ তার জিন্দগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জমজমের পানি এমন একটা বরকতি পানি যেটা ক্ষুধাও নিবারণ হবে, পিপাসাও নিবারণ হবে, গুনাও মাফ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমজম চালু করে দিলেন,
কামত পর্যন্ত সমস্ত মানুষ জমজমার পানি খাইলেও শেষ হবে না। যারা আজ থেকে ২০ বছর আগে সেখানে গেছেন, এরা হয়তো জমজমের কূপ দেখেছেন। এরপরে আমরা যারা এখন যাই, জমজমের কূপ দেখা যায় না। আরো আগে থেকে জমজমের কূপের উপরে বিল্ডিং তুলে ফেলা হয়েছে, সেখান থেকে নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে পাইপ নিয়ে মক্কা থেকে আরো অনেক দূরে, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে, সেখান থেকে পানি সাপ্লাই দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ, মা হাজরা আলাইহা সালাতু ওয়াসসালাম দৌড় মারছে, সাফা থেকে মারওয়া পাহাড়ে গেলেন, মারওয়া থেকে সাফা পাহাড়ে আসলেন। ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, মা হাজার ইতিহাস আগামী জুমা থেকে ধারাবাহিক কয়েক জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ। এই সপ্তাহে শুধু এটা বলবো, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে পাবার জন্য নয়, পানির সন্ধানে, খাবারের সন্ধানে সাফা মারওয়া সাই করেছিলেন। কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদেরকে আল্লাহর হুকুম, সাফা মারওয়া সাই করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। যুরকন সুবহানাল্লাহ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এর ব্যাপারে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন, ইন্না সফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রা فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ সাফা মারওয়া মা হাজরা দৌড় মেরেছিলেন, যেখানে দৌড় মেরেছেন সেখানে দৌড় মারাও ভাইরা। আমাদের জন্য আল্লাহ কর্তব্য দায়িত্ব দিয়ে দিয়েছেন, সাফা মারওয়া সাই করা ওয়াজিব সেখান থেকে নাজিল হয়েছে। জমজমের পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এরপরে মাথা হলক করা, মাথা মুন্ডানো, এটাও আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। মা মহিলারা চুলের আগাগুলো নির্দিষ্ট পরিমাণের কেচি দিয়ে কাটতে হবে। আমরা পুরুষ যারা আছি, চুল যদি বেশি বড় হয় তাহলে সমান করে আপনি আগাগুলো নির্দিষ্ট পরিমাণের কাটতে পারেন। তাছাড়া মাথা হলক করা, মাথা মুন্ডানো আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, মুজদালিফায় অবস্থান করা, রাত্রি যাপন করা, এটা ওয়াজিব। মা হাজরা আলাইহাস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল, সেই ধোঁকা দেওয়ার জায়গাটাতে শয়তানকে যখন পাথর মেরেছিল, ওই পাথর মারাটা ওয়াজিব। প্রথম দিন শুধু বড় শয়তানকে পাথর মারা, দ্বিতীয় দিন তিনও শয়তানকে পাথর মারবে তিন জায়গায়, আর তৃতীয় দিন তিনও জায়গায় পাথর মারা, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এরপরে ভাইরা আমার, কুরবানি করা ওয়াজিব, মাথা মুন্ডানো ওয়াজিব, সাফা মারওয়া সাই করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আমরা হজ করলাম, হজ মানে একটা পাগলামি। আরাফার ময়দানে অবস্থান করা, সাদা কাপড় পরিধান করে, মার্কিন কাপড়ের পোশাক বানায় সেখানে যাওয়া, নিজের দামি দামি পোশাক খোলে, সাদা দুইটা কাপড়ে হারাম হিসেবে বাইদা লাব্বাইক লাব্বাইক বলে আরাফার ময়দানে যাওয়া, সেখান থেকে মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে, সূর্য ডুবার পরে মুজদালিফায় যাওয়া, সেখান থেকে মিনায় অবস্থান করা, পরের দিন যাওয়া, রাতে পাথর মারা, আল্লাহর ঘর তোয়াফ করে আবার জামা রাতে আসা, আবার মিনায় অবস্থান করা, সেটাও সুন্নত করে দিয়েছেন। মিনায় আইসা আবার কুরবানি করা, আবার পরের দিন পাথর মারা, তিন জায়গায় পাথর মারতে হবে, আবার পরের দিন তিন জায়গায় পাথর মারা, এটা একটা পাগলামি। আল্লাহর ঘর তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, আবার নিজের মাথার চুলগুলো ফালায়া দেওয়া, মাথা মুন্ডানো, এটা ওয়াজিব করে দিয়েছেন। এই হজ্জের কার্যক্রম শেষ
হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়ে বলে, হে বান্দা, হে আমার প্রাণের বান্দী, আমি আল্লাহর কুদরতে অন্তরটা এখনো ভরে নাই, মিনায় অবস্থান করলা, তোমরা মুজদালিফায় রাত্রি যাপন করলা, আরাফার ময়দানে আমি আল্লাহকে তালাশ করলা, হে বান্দা বান্দীরা, কুরবানির মাধ্যমে আমি আল্লাহকে রাজি করার চেষ্টা করলা, শয়তানকে পাথর মারলা, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য মাথা মুন্ডাইলা, আমি আল্লাহকে খুশি করার জন্য সাফা আমার ওয়াসাই করলা, আমার ঘর সাতবার চক্কর লাগাইলা, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহর কুদরত অন্তরটা এখনো ভরে নাই, তোমরা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আবার সাতবার আমার ঘরটা তওয়াফ করো, জোরে কোন সুবহানাল্লাহ। একটা তো ফরজ তওয়াফ, আবার তওয়াফ করা, অনেকে আসার আগে করে, ওই বিদায়ী তওয়াফ যাকে বলা হয়, এই বিদায়ী তওয়াফটা আল্লাহ ওয়াজিব করেছে, সুবহানাল্লাহ। কুরবানির ইতিহাস, কুরবানি শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে, সুবহানাল্লাহ। বলে আউয়ালুল আম্বিয়া আদম, আবুল বাশার তথা সমস্ত মানুষের আব্বা হলেন আদম। আমাদের এই সমাজের ভিতরে বর্তমান শরীয়তে নিজের মায়ের পেটের ভাই বোনকে বিবাহ করা জায়েজ নাই। আদম আলাইহিস সালামের সন্তান ছাড়া, মা হাওয়ার গর্ভের সন্তান ছাড়া তো আর পৃথিবীতে কোনো সন্তান ছিল না, তাই আদম নবী আলাইহিস সালামের শরীয়তের আমল ছিল। আল্লাহ তাআলা মা হাওয়ার গর্ভের ভিতরে প্রত্যেকবারই যমজ সন্তান দান করতেন, সুবহানাল্লাহ। যমজ সন্তানগুলো একজন ভাই একজন বোন থাকতো, যমজ একসাথে যেই দুই সন্তান জন্ম হতো, আমাদের দুই ভাই বোন যারা জন্ম হতো এরা হলো আপন ভাই বোন। প্রথমবার যেই যমজ সন্তানগুলো ভাই বোন জন্ম হয়েছে এদের ভিতরে বিবাহ বন্ধন জায়েজ নাই, পরের বার আবার দুইজন সন্তান জন্ম হয়েছে এরা ভাই বোন, এরা হলো আপন ভাই বোন। প্রথম যমজ আর দ্বিতীয় যমজ উভয়ে একজন আরেকজনকে বিবাহ করতে পারবে, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দুই যমজ সন্তান হলো, প্রথমবার যে যমজ সন্তান হয়েছিল হযরত হাবিল, পরের বার যমজ সন্তান হয়েছে আর নাম হলো, মেয়েটার নাম হলো আকলিমা আর ছেলের নাম হলো কাবিল। হযরতে বাবা আদম আলাইহিস সালাম জানায় দিলেন হাবিল বিবাহ করবে আকলিমাকে, আর হাবিলের যমজ বোন যেটা আছে এটাকে বিবাহ করবে কাবিল। কাবিল একজন দুষ্ট প্রকৃতির মানুষ, সে ডাক দেয়া বলে আমি এই সিদ্ধান্ত মানি না, কয় কেন, ওই আমার যেই বিবি হবে সে তো দেখতে কালো অসুন্দর দেখা যায়, আর আমার সাথে যে যমজ গ্রহণ জন্মগ্রহণ করেছে সে তো অনেক সুন্দরী দেখা যায়, আমি এই বিচার মানি না, আমি আকলিমাকেই বিবাহ করব। বাবা আদম আলাইহিস সালাম জানায় দিলেন, হে সন্তান, আল্লাহর পক্ষ থেকে এটা বিধান, তোমরা মেনে নাও। হাবিল নির্দ্বিধায় মেনে নিল, হে আব্বা, আল্লাহর শরীয়তের বিধান যা আছে আমি তা মেনে নেব। কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের পরের ঘরের সন্তান তথা পরের যমজ সন্তান কাবিল তা মেনে না, সে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল। কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাবা আদম আলাইহিস সালাম জানায় দিলেন, তোমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি করো, এই কুরবানিগুলো যারটা কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল ছিল একজন ভালো মানুষ, আর কাবিল ছিল একটা দুষ্ট মানুষ, দুষ্ট মানুষ। তাকে যখন কুরবানির কথা বলা হলো, তার সবজি ক্ষেত ছিল, সবজির ভিতরে সবচেয়ে খারাপ সবজিগুলো আনছে। আর যখন হাবিলকে বলা হলো, তার দুম্বা ছিল একটা ভালো মোটা তাজা দুম্বা, কুরবানির জন্য সামনে আনলেন। তৎকালীন জামানের শরীয়তের বিধানের কুরবানিগুলো কবুল হবার আলামত ছিল আসমান থেকে একটা আগুন আইসা, যার কুরবানিটা কবুল হবে সেটা আগুনে নিমজ্জিত করে ফেলতো। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, হাবিলের দুম্বাটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিছে, জোরে কোন সুবহানাল্লাহ।
এরপর ও কাবিল বলে আমি এই বিচার মানি না, আমার বিবি হবে কালো আর হাবিলের বিবি হবে সুন্দর, এটা হতে পারে না। হাবিল ডাক দিয়া বলে হে ভাই কাবিল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ যেমনভাবে বিধান দিয়েছেন সেইভাবেই মেনে চলো, তাহলেই কামিয়াব অর্জন করতে পারবা। আমি আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা সেখানেই আমি সন্তুষ্ট থাকব। এক পর্যায়ে ঝগড়া বিবাদের ফাঁকে কাবিল বলে ফেললেন আমি তোমাকে হত্যা করব, নাউজুবিল্লাহ, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে যত মার্ডার হবে সবগুলোর পাপের আপনার কি বলে পার্সেন্টেজ কাবিলের আমল নামায় চলে যাবে। এক পর্যায়ে কাবিল ডাক দিয়া বলে তোমাকে হত্যা করব, হত্যা করেই ফেললেন। তখনকার মানুষ মুসলিমের কিছু মানুষ দুনিয়াতে কিভাবে কবর দেওয়া হয় জানে না, ভাই ভাইকে মেরে ফেলেছে, ভাই ভাইয়ের শত্রু, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় বিভিন্ন কারণ, ভাই ভাইকে মারার পরে আবার ভাইয়ের লাশটা সামনে রাখা কলিজা ফেটে কান্নায় ভেঙে পড়লেন, কি করলাম সুন্দর বিবির জন্য আমি আমি আমার ভাইকে মেরে ফেললাম, আকলিমাকে পাওয়ার জন্য আমি আমার ভাইটাকে মেরে ফেললাম, এটা কেমনে করলাম, কিন্তু এখন আমার ভাইটাকে আমি কোথায় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠায় দিলেন, একটা কাক কাবিলের সামনে আইসা দেখে একটা কাক আরেকটাকে মেরে ফেললেন, মারার পরে নিজের যে পায়ের নখ আছে নখ দিয়া কবরের মতো গর্ত খনন করলেন, গর্ত খনন কইরা মরা কাকটাকে জীবিত কাকটায় সেখানে দাফন করে মাটি চাপা দিয়া দিলেন। কাবিল সেখান থেকে শিখলেন শিখা, তার মরা ভাইয়ের লাশটাকে কবরে দাফন করলেন, যুরকন সুবহানাল্লাহ, সেখান থেকে কুরবানির ইতিহাস শুরু হয়ে গেছে। ভাইয়েরা আমার, 86 বছর বয়সে বাবা ইব্রাহিমকে আল্লাহ সন্তান দান করলেন, এক ঘটনা মতে এক ঐতিহাসিক মতে এক মতভেদ এমন আছে, হযরত ইব্রাহিম পয়গম্বরের বয়স যখন 92 বছর পার হয়ে যাচ্ছে, 86-এর পরে যদি 92 হয় তাহলে কয় বছর হলো, হযরত ইসমাঈলের বয়স মাত্র 6 বছর, কয় বছর, আর বাবা ইব্রাহিমের বয়স 92, কয় বছর, জুয়ান না বুড়া। এই বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দান করেছেন, 6 বছর বয়স, হাঁটতে পারে, মোটামুটি কথাবার্তা বলতে পারে, সন্তানের প্রতি বাবা মায়ের এমন মহাব্বত আল্লাহ দান করেছেন, প্রতিদিন সন্তানটাকে বাবা মায়ের কাছে নতুন আপডেট মনে হয়, সুবহানাল্লাহ। যাদের ছেলে মেয়ে আছে এরা তো জানেন নিজের সন্তানটা নিজের কাছে প্রতিদিন নতুন মনে হয়, এই সন্তানটাকে বিরক্ত মনে হয় না, এত দুষ্টামি করে, গ্লাস ফালায়া দেয়, মোবাইল ফালায়া, ডিসপ্লে ভাঙ্গা ফেলে, আপনার প্লেট ভাঙ্গা ফেলছে, আপনার অন্য কিছু ভেঙে ফেলো, তারপরও মা বাবার কষ্ট হয় না, মা বাবা আরো আনন্দ পায়, আরে আমার সন্তান হাঁটতে শিখছে, আমার সন্তান কথা বলতেছে, সুবহানাল্লাহ। সন্তান আস্তে আস্তে বড় হয়, হযরত ইব্রাহিমকে আল্লাহ 3 রাত্র পর্যন্ত স্বপ্ন যুগে আদেশ করলেন, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন আল্লাহর হুকুম হলো ইসমাঈলকে জবাই করা, মক্কায় চলে আসলেন, সেখানে যে মা হাজারাকে বললেন তাকে সুন্দর করে সাজায় দাও, মা হাজারা সাজায় দিলে বাবা ইসমাঈল মিনা ময়দানের দিকে নিয়ে যায়, আর ইসমাঈলকে ডাক দিয়া বলে হ্যাঁ ইসমাঈল, নিজের মনকে নিজে আগে ইব্রাহিম পয়গম্বর মনকে জিজ্ঞেস করে, হ্যাঁ মন, যদি স্বইচ্ছায় আমার সন্তান ইসমাঈল রাজি হয় তাহলে নিজেই জবে করার জন্য, জবে হওয়ার জন্য সূর্যের নিচে শুয়ে যাবে, আর যদি ইসমাঈল স্বইচ্ছায় রাজি না হয় যেহেতু আল্লাহ হুকুম করেছেন জোর করে হলেও কুরবানি করা হবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন সুন্দর ভাষায় বাবা তার সন্তানকে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে জবে হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, আল্লাহ আমার তেলাওয়াত কিত আয়াতে অনেক সুন্দর করে বলেছেন, সুবহানাল্লাহ। বলেন قال يا بني إني أرى في المنام
في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين বাবা তার সন্তানকে বলে হ্যাঁ সন্তান আমি স্বপ্ন দেখেছি আল্লাহ হুকুম করেছেন তোমাকে জবাই করতেছি সুবহানাল্লাহ বলেন নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কিন্তু এক না নবীদের স্বপ্নগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে ওহি সুবহানাল্লাহ সন্তান এবার সুন্দর ভাষায় বলে ইয়া আবাতিফাল আমরা হলে বলতাম তুমি আব্বা হয়ে আমাকে মারতে আসবে আমি কি তোমাকে ছাইরা দিব নাকি আমরা হলে বাবা যদি বলতো তোরে জবে করে ফেলব আমরা বলতাম তোমার বয়স 70 আমার বয়স 20 তোমার চাইতে কি আমার শরীরে শক্তি আসে নাকি দেখি কে কারে জবে করতে পারে কিন্তু সন্তান ইসমাইল ডাক দিয়া বলে হে আব্বা আল্লাহ যেভাবে আদেশ করেছেন আল্লাহর হুকুমটা বাস্তবায়ন করেন জোরে কোন সুবহানাল্লাহ হে আব্বা আমার ব্যাপারে পেরেশান হবেন না সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইসমাইল ডাক দেয়া বলে আব্বা আল্লাহ যেভাবে বলেছেন হুকুম বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন জোরে কোন সুবহানাল্লাহ আসলে এটা কুরবানি নয় এটা একটা প্রেমের খেলা ছিল ভাইয়েরা আমার কুরবানি নয় প্রেমের বাহানা ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না ইসমাইলের প্রেম সাধনা বিফল গেল না আল্লাহ বলেন জিব্রাইলের ও জিব্রাইল যাও চালিয়ে বেহেশতেরি দুম্বা ধর নইলে কাটবে না ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না ইসমাইলের প্রেম সাধনা বিফল গেল না বাবা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম সন্তানকে যখন আল্লাহর হুকুমটা জানাইলেন সহি ইচ্ছায় রাজি হয়ে গেলেন বাবা ইব্রাহিম কে ইসমাইল যবিহুল্লাহ ডাক দেয়া বলে আব্বা যে ছুরিটা দিয়ে আমাকে জবে করবেন এটা ভালো করে ধার দিয়া নেন যাতে এক পোষে আমার গলাটা আলাদা হয়ে যায় আপনার যাতে কষ্ট না হয় সুবহানাল্লাহ আব্বা আমার হাত পা গুলো বেঁধে ফেলেন আমি লড়াচড়া করলে হয়তো নিজে জানবো না বে খেলে লড়াচড়া করে আপনার শরীরে যদি রক্ত লেগে যায় আর আপনার শরীরে যদি হাত পা লেগে যায় এই কুরবানি হয়তো আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে এ আব্বা আমার হাতগুলো টাইট করে বেঁধে ফেলেন আপনার চক্ষুটাও বেঁধে ফেলেন আমার চক্ষুটাও বেঁধে ফেলেন এক পর্যায়ে আবার ডাক দেয় আব্বা আমার হাত পা গুলো বাইদা যদি আমাকে কুরবানি দেন আল্লাহ হয়তো বলবে হে ইব্রাহিম তোমার ইসমাইল স্বইচ্ছায় রাজি ছিল না তাই হাত পা বাইদা কুরবানি দেওয়া লাগছে আব্বা গো আমার হাতের বাদনটা ছেড়ে দেন আমার পায়ের বাদনটা ছেড়ে দেন আমি ইচ্ছে করেই ধৈর্য ধারণ করব আমি একটু লড়াচড়া করব না হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তানকে মিনা বাজারে জবে করার জন্য প্রস্তুত আর ইসমাইল আল্লাহর নামে জবে হওয়ার জন্য প্রস্তুত আসমানের কুটি কুটি রহমতের ফেরেশতারা খানতেছে আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া বলে আল্লাহ তো কুদরতি নজর দিয়া দেখতেছে ডাক দিয়া বলে হে জিব্রাইল যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে আসো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন জিব্রাইল একটা দৌড় মারলেন 70,000 পাখা ছড়ায়া দিলেন আল্লাহু আকবার বলেন 70,000 পাখা ছড়ায়া দিয়া জিব্রাইল জান্নাতে একটা দৌড় মারলেন ওই হাবিলের কুরবানি কবুল করে হাবিলের দুম্বাটা আল্লাহ জান্নাতে রেখেছিলেন ওই দুম্বাটাই হয়তো আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে দিয়া পাঠায়া দিলেন হযরত জিব্রাইল
হাবিল ছয় শত ডানা, ভাইরা আমার বন্ধুরা আমার শত শত ডানা ছড়া দিয়া এক ঝাঁপ মেরে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। আর ইব্রাহিমকে সতর্ক করার জন্য জিব্রাইল বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এদিক দিয়ে নিচ থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ইসমাঈলকে জবে করতেছে, এক সময় জবে হয়ে গেছে। ইব্রাহিম চোখের বাদনটা ছাইরা তাকায় দেখে জিব্রাইল আমিন ইসমাঈলের হাতে ধইরা দাঁড়িয়ে আছে, আর এদিক দিয়ে একটা দুম্বা জবে হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা আল্লাহর কাছে এমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেখানে মুসলমানরা থাকবে, নয় জিলহজ ফজর থেকে নিয়া ১৩ জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে জোরে জোরে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরবানি কবুল করেছেন, এই হজের ভিতরে রুহানিয়াত এই কুরবানির মাধ্যমে জামারাত পাথরের মাধ্যমে আল্লাহ তাআলা এই হজটাকে পরিপূর্ণ করেছেন সাফা মারওয়া সাইর মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যারা হজের সফরে আছে হজের ফরজ ওয়াজিব সুন্নাহ সবগুলো ঠিকমতো আদায় করার, আর আমাদের সামনে যে কুরবানি আসতেছে ইব্রাহিম আলাইহিসসালাম হাবিল হযরত আদম আলাইহিসসালামের সন্তান, আরো নবীরা সমস্ত নবীরা যারা কুরবানি করেছে এদের মতো আমরাও যেন কুরবানিটা নিয়ত সহি রেখে করার তৌফিক আল্লাহ দান করে সকলে বলে আমিন ওয়া আখির